ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। তরোয়াল থেকে ত্রিশূল, গদা থেকে চক্র, তীরধনুক, যেসব অস্ত্র দিয়ে অসুর বধ করেন দশপ্রহরণধারিণী, সেই অস্ত্র বানিয়ে দারিদ্র্যকে বধ করতে পারেন না শিল্পীরা। করোনা আবহে চিন্তায় উলুবেড়িয়ার সুন্দরপুর ও বাউড়িয়ার প্রতিমার অস্ত্রশিল্পীরা। পুনরুদ্ধারের জন্য দুর্গাকে তৈরি করেন দেবতারা, তারাই তাকে দান করেন বস্ত্র ও অস্ত্র। কিন্তু দুহাতে এত অস্ত্র কি করে নেবেন দেবী? তাই দশ হাত ধারণ করতে হয়েছে তাকে। দশভুজার হাতে থাকে শঙ্খ, চক্র, গদা, পদ্ম, তরোয়াল, তীরধনুক, ত্রিশূল, অশনী, সাপ ও অগ্নি। সমাজের সব বৈষম্য এবং নেতিবাচক দিককে জয় করার বার্তা দেয় দেবীর হাতের তরোয়াল। কিন্তু সেই তরোয়াল সহ দেবীর হাতে নানা অস্ত্র বানিয়েও নিজেদের দারিদ্র্যকে জয় করতে পারেন না শিল্পী থেকে শ্রমিকরা। দুর্গতি নাশিনীকে সাজিয়েও দুর্গতি দূর হয় না তাদের। হাওড়া, উলুবেড়িয়া, সুন্দরপুর এবং বাউড়িয়ায় রয়েছে প্রতিমার অস্ত্র তৈরির একাধিক কারখানা, কাজ করেন প্রায় 150 জন। কলকাতা থেকে কাঁচামাল কিনে তৈরি হয় দেবীর অস্ত্র। পুজোর আগে, অন্যান্য বছর নাওয়া খাওয়ার সময় থাকে না, কিন্তু করোনা আবহে এবছর কাজই নেই। করোনার জন্য আমাদের সেরকম কাজকর্ম হচ্ছে না, এই কিছুদিন হলো মাঝখানে কাজ হচ্ছে। তো পুজো তো সব ছোট ছোট পুজো হচ্ছে, সেখানে সব ছোট ছোট অস্ত্র অর্ডার আসছে। আর আগে বড় তখন পুজো হতো, বড় বড় মালের তখন অর্ডার আসতো, বড় বড় মাল তখন আমরা তৈরি করতাম। লকডাউনে কারখানা বন্ধ ছিল প্রায় 5 মাস। আনলক পর্ব চালু হওয়ার পর কিছু অর্ডার আসতে শুরু করলেও কারখানা কর্তৃপক্ষের দাবি তা হাতে গোনা। আমাদের প্রায় 80 থেকে 90 হাজার মালের প্রোডাকশন হয়ে থাকে। এখন থেকে গত 10 থেকে 15 হাজার মাল গেছে, কিন্তু বিক্রির কোনো রেজাল্ট নেই। উলুবেড়িয়ার মহকুমা শাসক অরণ্য বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ক্ষুদ্র শিল্প দফতরের সঙ্গে কথা বলে প্রতিমার অস্ত্রশিল্পী, শ্রমিক ও কারখানার মালিকদের সাহায্য করা হবে। শিল্পী থেকে শ্রমিক সবাই চাইছেন সময়টা ফিরুক, জেগে উঠুক দশপ্রহর অনধারিণী। সুনীত হালদার, এবিপি আনন্দ, হাওড়া।